আজকে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড সেট আপ করতে হয়। কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখি যে অনেকে পোস্ট করে, তার পেজ থেকে ডাইরেক্ট একটা পোস্ট করে দেয়, সেটার ভিতরে যদি লাইক কমেন্ট শেয়ার হয় তাহলে দেখা যায় এখানে শো করে, ঠিক আছে। তো আমরা যে অ্যাডটা রান করব, আমাদের যে কোনো একটা পোস্ট, আমরা মনে করেন আমাদের পেজে একটা পোস্ট করব, সেই পোস্টটা মূলত অনেক মানুষের কাছে পৌঁছে দেবো, সেখান থেকে লাইক কমেন্ট শেয়ার যেই করুক না কেন সেটা আমরা এই পোস্টের মাধ্যমে আমরা দেখতে পারবো বা এখানে শো করবে, ঠিক আছে। যাই, আর আমরা যে অ্যাডগুলো রান করি, এই যে আমরা ওইখান থেকে যে অ্যাডগুলো ডাইরেক্টলি রান করি, সে অ্যাডের ভিতরে আপনার পেজের ভিতরে যে অ্যাডগুলো থাকবে, মানে পোস্টগুলো থাকবে, সেই পোস্টের সাথে আপনার কোনো লিঙ্ক আপ থাকবে না, ঠিক আছে। জাস্ট ওইখান থেকে ইফেক্ট হয়ে আপনার পোস্টে বা পেজে আপনাকে এসএমএস করবে, কিন্তু আপনার ওই পোস্টটা আপনি খুঁজে কোনো জায়গায় পাবেন না। মানে এখানেও পোস্ট করবো না, এখানেও পোস্ট করবো না, কিন্তু অ্যাডের ভিতরে, মানে অ্যাড ক্যাম্পেইনের ওইখানে যে পোস্টটা করবো সেই পোস্টটা মানুষের কাছে পৌঁছে যাবো, কিন্তু আমাদের পেজের ভিতরে ওই পোস্টটা থাকবে না। কিন্তু এই পোস্ট, এই কাজটা করতে গেলে, মানে পেজ এঙ্গেজমেন্টের, মানে পোস্ট এঙ্গেজমেন্টের অ্যাড ক্যাম্পেইনটা রান করতে গেলে আপনি যে পোস্টটাকে মূলত মানুষের কাছে প্রচার করতে চাচ্ছেন সেই পোস্টটা আপনার পেজে অবশ্যই থাকতে হবে, না থাকলে আপনি এই কাজটা করতে পারবেন না, ঠিক আছে। এটার কাজটা কি, এটার উদ্দেশ্য হচ্ছে আপনার পেজের ভিতরে আপনার একটা পোস্ট করছেন, ওইখানে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষের কাছে প্রচার করতে পারবেন, সেখানে ভিউ দেখতে পারবেন, কত ভিউ হয়েছে, কত এঙ্গেজমেন্ট হয়েছে, কত মানুষ রিস করছে, কত মানুষ লাইক করছে, হাহা দিছে, কমেন্ট করছে, আর ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। অনেকগুলো আপনি মানে জিনিসগুলো দেখতে পারেন, আর এটার মাধ্যমে পেজগুলো মূলত গ্রো করবে, পাশাপাশি আপনার আপনার অ্যাডের এই যে এই মানুষগুলো যে থাকবে, এই মানুষগুলো আরও ভালো হবে কোনটা, যখন অন্য নতুন কোনো মানুষ আসবে, যখন আপনার প্রোডাক্টটা দেখবে যে না এই পোস্টের ভিতরে এত মানুষই করছে, তখন আপনি বুঝতে পারবেন, যে তখনই বোঝা যাবে যে এই অ্যাডের কাজটা কী হচ্ছে, ঠিক আছে। একটা পেস্ট, মানে পোস্টের ভিতরে যখন দেখবেন 10,000-20,000 মানুষ লাইক কমেন্ট করছে, দেন কমেন্ট শেয়ার ইত্যাদি করছে, তখন কিন্তু আপনার ওই পোস্টটা ধরতে গেলে একটা ভাইরাল পোস্ট হয়ে যাবে, তাই না। তখন আপনার কিন্তু একটা অন্যরকম একটা ইফেক্ট ফেলবে আপনার পেজের উপরে। তো এইগুলো মূলত কীভাবে করতে হয় সেটাই আমরা দেখব। এই কাজটাও আমাদের অনেক সময় করতে হয়, সেই জন্য আজকে আমরা এই কাজটা শিখবো আর কি। ওকে, যাই হোক, তো এই কাজটা করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, আমাদের একটা পেজ তৈরি থাকতে হবে বা পেজ নির্বাচন করতে হবে। যেহেতু আমাদের ক্লায়েন্টদের জন্য কাজ করব, তাহলে আমাদের পেজের ঝামেলা নাই, বায়ারের অবশ্যই পেজ থাকবে। তো আপনাকে যেটা করতে হবে, বায়ারের যে পেজটা থাকবে সেই পেজের পোস্টটা আপনি সিলেক্ট করে সেটা আপনাকে পোস্ট, মানে এঙ্গেজমেন্ট অ্যাডটা রান করতে হবে। তো যাই হোক, আমরা কীভাবে রান করব, আমরা সেদিনকার মতোই আমরা চলে যাব অ্যাড ম্যানেজার। আপনি এখান থেকেও লিখতে পারেন অথবা এখান থেকেও লিখতে পারেন, facebook.com/@manager, এটা লিখলে হয়ে যাবে, এখানে সেম জায়গায় চলে আসতে পারবেন। এটা মূলত অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ড। ওকে, তো আমরা একটা অ্যাড রান করি, তো এখান থেকে ক্রিয়েট অ্যাড এখানে আমি ক্লিক করব। যেহেতু আমাদের এটা করতে হবে পেজ লাইকের অ্যাড থেকেই, এই দুইটা সেম একই, তো এখানে দেখেন লেখা আছে এঙ্গেজমেন্ট। ওকে, এখানে আমি এঙ্গেজমেন্ট অ্যাডটা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা যেহেতু পেজ লাইকের অ্যাড ক্যাম্পেইনটা শিখছি, ঠিক আছে, এই কাজটা মূলত আসে, অনেক ক্লায়েন্ট আছে যারা এই কাজটা করাইতে আসে, মানে পোস্ট এঙ্গেজমেন্টের। তো সেটা বায়ার আপনাকে বলে দেবেন যে আমার পোস্ট এঙ্গেজমেন্টের অ্যাড লাগবে, যদি না মানে বলবে এটা 100%, ঠিক আছে। যে কোনো অ্যাড ক্যাম্পেইন হইলেই কি আপনাকে বলবে, অথবা আপনি নিজে ফাইন্ড করতে পারবেন যে এটা কোন ধরনের অ্যাড ক্যাম্পেইন আপনাকে রান করতে বলতেছে। তো যেহেতু আমাদের এটা হচ্ছে পেজ, মানে পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড, তো আমি এটাতে সিলেক্ট করব। যদি এটা থাকে বা এটা থাকে, তাহলে আপনাকে অবশ্যই এখানে টিক মার্কটা দিতে হবে, মার্ক দিয়ে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করে ফেললাম। তো সেমভাবে আমরা এখানে একটা নাম লিখব, মানে আমরা যে এঙ্গেজমেন্ট অ্যাড রান করতেছি সেটা কোম্পানির নাম হতে পারে অথবা আপনার পেজের নাম দিতে পারেন, যাতে আপনি বুঝতে পারেন যে আপনি আপনার অনেকগুলো অ্যাড রান করতে গেলে আপনার বুঝতে অসুবিধা হতে পারে যে এটা আপনি কোন অ্যাড রান করছেন বা কার জন্য অ্যাডটা রান করছে। যদি আপনার নাম লেখা থাকে সেই ক্ষেত্রে আপনি সহজে কিন্তু বুঝতে পারবেন যে এটা অমুক কোম্পানির জন্য আমি অ্যাডটা রান করছি, আমার এই অ্যাডটা এখন বন্ধ করা উচিত, তখন আপনি কিন্তু ইজিভাবে এটা বন্ধ করে দিতে পারবেন। তো আমি দিলাম হচ্ছে এনএল অ্যাড ক্যাম্পেইন অথবা ফ্রিলান্সার রাজু দিদি, ফ্রিলান্সার রাজু, ওকে,
এই অ্যাডের নাম আছে, ওকে, এটা বিষয় না, এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন, ওকে, এখানে দিয়ে দিব হচ্ছে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট অ্যাড দিয়ে দিলাম, এমনি একটা নাম দিয়ে দিলাম, আপনি যা খুশি দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে কোনো কোনো রুলস নেই যে আপনি দিতে পারবেন না, আপনার যা মনে আসে তাই দিতে পারবেন। এখানে এটা দেওয়া শেষ হয়ে গেলে আপনি আবার দেখতে পারবেন যে আপনি চাইলে আবার এটা চেঞ্জও করে নিতে পারবেন এখান থেকে। তো আমরা চাচ্ছি না যে এটা টেস্ট হবে, তো আমি এটা ডাইরেক্টলি নেক্সট করে চলে যাব। ওকে, আমি নেক্সট করে চলে যাই। তো এবার আসি এই জায়গায়, আবার সেমভাবে একটা নাম দিতে পারেন, এটা হলো অ্যাড নেম, এটা মূলত বাইরে থাকে, এটা কোনো বিষয় না। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে নিউ পোস্ট অ্যাড ক্যাম্পেইন অথবা অ্যাডস 2022 একটা দিয়ে দিলাম লাস্টে অ্যাড করে। ওকে, এটা কমপ্লিট হয়ে গেল। তো এবার আপনি এখানে আসতে হবে, সেমভাবে আপনার আমরা যে আগের কাজগুলো করছি সেমভাবে আসবে। দেখেন এখানে কিন্তু দেখা যাবে যে কত মানুষ রিচ করতেছে এই পোস্টটা, মানে কত মানুষ পোস্টে কী করছে এটা দেখতে পারে, রিচ করছে আর এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট হচ্ছে পোস্টটা দেখা বা ক্লিক করা, মানে রিচও তো দেখা আর এখানে রিয়াকশনটা কী, যদি এটা করে তাহলে রিয়াকশনের এই জায়গায় আসবে এঙ্গেজমেন্ট। ওকে, ক্লিক করলে হয়ে যাবে। তো আমি এখানে ডেলি বাজেট আছে কত, 800 টাকা, আমি এটা বাংলাতে লাইফ টাইম বাজেট করতে পারি অথবা ডেলি বাজেট করে দিতে পারি, সেটা আমার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। তো আপনার যদি মনে হয় এটা ডেলি বাজেট করা উচিত, আমরা গত পর্বে ক্লাসে দেখছিলাম ডেলি বাজেট, আজকে দেখি লাইভ বাজেট। ওকে, লাইভ বাজেট অবশ্য আপনাকে 2000 টাকা মিনিমাম রাখতে হবে, আমি চাচ্ছি যে 2000 টাকা, ওকে, 2000 বা 2500, এখানে বলতেছে কত, 2600 টাকা রাখতে বলছে, ওকে, আমরা 2600 টাকায় রাখলাম, লাইফ টাইম বাজেট 2600, ওকে, ওকে, 2700 দিয়ে দিই, 2700 টাকা, 2700 টাকা রাখলাম। আমি কতদিন চালাবো এটা, ধরেন আজকে 2 তারিখ থেকে শুরু হবে বা কালকের থেকে শুরু করতে চাচ্ছি, আমি কালকে থেকে শুরু করবো কয়টার থেকে, সকাল 10টার থেকে, 10:44 থেকে অথবা 10:30 থেকে আমি চালাবো অ্যাডটা, ঢাকার টাইমে হবে। আর এটা শেষ হবে কয় তারিখে, এটা শেষ হবে ধরেন এটা কত তারিখ পর্যন্ত, ধরেন আমি 20 তারিখ পর্যন্ত দিলাম, শেষ হবে কত, এটা বাজেটটা আরও বাড়াইতে বলতেছে, এটা অনেক টাইমের বিষয়। তো দেখি 5 দিন দিতে পারি, 5 তারিখ পর্যন্ত, ওকে। তো বলতেছে 2900 টাকা রাখতে, তার মানে আর একটু বাড়াইতে বলতেছে, ওকে, সময়টা যদি আরও কমাই দিই তাহলে হয়ে যাবে 4 তারিখ দিই, তার মানে 3 তারিখে একদিনের জন্য, এটা অবাস্তব, তাহলে আমার লাইফ টাইম বাজেট রাখার কোনো দরকারই নেই। ওকে, ই করি তাহলে, আমি লাইফ টাইম বাজেট না দিয়ে ডেলি বাজেট করে দিই, এটাই বেটার। লাইফ টাইম বাজেট হচ্ছে কি, আপনি ধরেন এই বিডি টাকায়, মানে টাকায় যদি হিসাব করেন তাহলে আপনার লাইফ টাইম বাজেট দেওয়া উচিত হবে না, কিন্তু ডলার হিসেবে দিলে আপনি এটা মেনটেন করতে পারবেন খুব সহজে, এখানে সমস্যা করবে না, ঠিক আছে। তাহলে আপনি ডেলি বাজেটে রাখেন, যেহেতু আমার এটা ঢাকার, এটা হচ্ছে আমি ডলার দিয়ে নেই, এটা টাকাতেই আমি কনভার্ট করছি কারেন্সিটা। এটা যদি আপনি চান্স চেঞ্জ করতে পারবেন, এটা কোথা থেকে চেঞ্জ করে, আমি যদি যাই আবার ফেসবুকে, এটা চেঞ্জ করতে গেলে আপনাকে পেজে যেতে হবে, পেজে যাওয়ার পর কারেন্সিটা চেঞ্জ করে দিতে হবে। তো এখন দেখানো উচিত হবে না যেহেতু আমরা একটা জায়গায় আছি, ওকে, এটা বাদ দেয়। তো এটা আমরা পেজের ভিতরে দেখেছিলাম যে ওইটা বিডিটি হবে না বাংলাদেশের ই হবে কিনা কারেন্সি, ওইটা বলা আছে ওইখানে, তো এটা থাক, আমি আপাতত দেখাইতেছি না। তো এটা আমি ডেলি বাজেট করে দিই, এটা আমি ইন টাইমটা তুলে দিলাম, ডেলি বাজেট আজকে হচ্ছে 3 তারিখ বা 2 তারিখ, আমি 3 তারিখ থেকে অ্যাডটা চালাবো। আমার বাজেট হচ্ছে কত, ধরেন আমি বাজেট রাখছি 500 টাকা, ডেলি বাজেট হচ্ছে আমার 500 টাকা সোজাসুদি, ওকে, আমি এটা 500 টাকা করে দিই, 500 টাকা করে দিলাম আমার ডেলি বাজেট। আমার যতদিন আমার অ্যাকাউন্টে টাকা থাকবে বা প্রতিদিনের টাকা প্রতিদিন কেটে নেবে অথবা নেবে না, নেয় না, ঠিক আছে, সবসময় নেয় না, একটা টাইম, মানে আপনার কত টাকা জমা হইলো বা আপনি কত টাকার অ্যাড চালাইছেন বা 1 তারিখে এটা নিয়ে নেয় অটোমেটিকলি। যদি আপনি পেমেন্ট করে নেন, আগে আগে পেমেন্ট করে নিতে পারেন, কার্ড অ্যাড করলে অটোমেটিকলি কেটে নেওয়ার কথা, এখানে অটোমেটিকলি সিস্টেম আছে। তো আমরা 500 টাকা করে অ্যাড চালবো ডেলি, $5 মানে $6-$7 যাই হোক না কেন। তো আমি ইন টাইমটা দিব না, কারণ আমার যেহেতু সমাপ্ত করার ডেট নেই, আমি ম্যানুয়ালি এসে এটা বন্ধ করে দেবো, ঠিক আছে। তো আমি ডেলি বাজেটটা কমপ্লিটলি করে ফেললাম, আর এটা ডিটেলসে বলার কারণ হচ্ছে গত পর্বে আপনি হয়তো, আপনারা হয়তো এই বাজেটের এখানে এসে একটু প্রবলেম হয়েছিল। তো এবার আসি হচ্ছে, এটা হচ্ছে সেটিংস, ওকে, আমরা লোকেশনটা টার্গেট করে নিই।
লোকেশন কোথায় এটা, যদি আপনি, যেহেতু গত পর্বে আমরা বাংলাদেশেটা দেখছিলাম, আজকে আমরা ইউএসএ তে দেখি। ওকে, ধরেন ইউএসএ, ইউএসএ বা ইউনাইটেড স্টেটস, আপনি ইউএসএ লিখলে ইউনাইটেড স্টেটস আসবে, যেহেতু আমরা এই কাজগুলো মূলত আমেরিকানদের জন্য করতে হয়, তো আমি ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। আবার এবার আমি এটা কপি করতে পারি, কপি কপি করে আপনি লিখতে পারেন ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস ওয়াল সিটি, সিটি, তাহলে আপনি সমস্ত সিটির ডিটেলস পেয়ে যাবেন। তাহলে আপনাকে কি আর কোনো প্রবলেম পড়তে হবে না, যে আপনি হয়তো বাংলাদেশের সিটিগুলোর নাম জানেন, ঠিক আছে, ইউনাইটেড স্টেটসের যে সিটিগুলো আছে সেটা কিন্তু আপনি জানেন না, কিন্তু আমি যখন গুগলে এসে সার্চ করব যে ইউনাইটেড স্টেটসের সিটি কোন কোন শহর বা কতগুলো সিটি আছে, সবগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাইতেছি। দেখছেন এখানে 200-300, এখানে টোটাল আছে 331টা শহরের সিটি আছে। তো কল আমি একদম উপরের দিকে যাই, ওকে, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, তারপরে টেক্সাস, এগুলো হচ্ছে শহর। ওকে, ধরেন আমি টেক্সাস, মানে টেক্সাসটারে ই করতে চাচ্ছি, অ্যাড ডাউন করতে চাচ্ছি টেক্সাস শহরে, তাহলে আপনি এখানে আবার লোকেশন দিয়ে দিতে পারেন টেক্সাস, টেক্সাস দিলে কিন্তু দেখেন ইউনাইটেড স্টেটস টেক্সাস। ওকে, এটাতে আপনি ক্লিক করলেন, ক্লিক করলে এবার টেক্সাস যে সিটিটা নিছে এটা হচ্ছে টেক্সাস সিটি, এটা কত কিলোমিটার পর্যন্ত আপনি দেখাতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে দূরে দেখাইতে পারবেন, ঠিক আছে। তো আবার এই যে এখানে একটা দেখেন ড্রপ পিন, ঠিক আছে, এখানে ধরে কিন্তু আপনি এই পিনটা করে নিতে পারেন, পিন ক্লিক করে ধরেন, ধরে ধরেন একটা এই সিটিতে আমি দিয়ে দিতেছি, ঠিক আছে, অথবা ডেনভার এখানে দিয়ে দিতে পারি, মেক্সিকো এখানেও দিতে পারি, এখানে দিয়ে দিলে কিন্তু আবার এখানে দেখেন আমি ডাবল ক্লিক করতে হবে। ওকে, ডাবল ক্লিক করলে ওটা কিন্তু আবার অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এবার আমি এই শহরটারে, এই যে আমি মেক্সিকো, মেক্সিকো এখানে কিন্তু আমি আবার কিলোমিটার দিতে পারবো, দেখেন এটা কিলোমিটার, কত কিলোমিটারের মধ্যে এই অ্যাডটা রান হবে, তাহলে মেক্সিকোর ওই জায়গাটায় হবে, যদিও এটা মেক্সিকো জানি না ইউনাইটেড স্টেটের মধ্যে পড়ে কিনা, আই এম নট শিওর। ওকে, তো দেখি ইউনাইটেড স্টেটের মধ্যে পড়ে কিনা এরিয়ার ভিতরে, হয়তো পড়তে পারে মেক্সিকো, ওকে, সিটি হয়তো হতে পারে, আমি জানি না অত কিছু। তো এখানে আরও অনেক আছে, টেক্সাস আছে, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ওকে, অনেকগুলো আসতেছে, নিউ ইয়র্ক, ওকে, নিউ ইয়র্কটা দিয়ে দিই, নিউ ইয়র্ক, তো নিউ ইয়র্কটা লিখলাম এখানে, নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস সিটি। ওকে, যদি এখানে নামটা বলতে পারেন প্রতিটা শহরের, তাহলে আপনাকে আর কিলোমিটার সিলেক্ট করতে হবে না। ওকে, তাহলে অটোমেটিকলি তারা ফুল এরিয়াটা নিয়ে নেবে। দেখছেন আমি এখানে দিয়েছি নিউ ইয়র্ক আর টেক্সাস, এই দুইটাই কিন্তু অটোমেটিকলি নিয়ে নিছি ইউনাইটেড স্টেটসের সিটি, আরও আছে অনেক সিটি, তো অ্যারিজোনা এটাও নিয়ে নিই, না ময়া হোকটা ভয়ঙ্কর ভয়ঙ্কর, যাই হোক নিয়ে নিলাম এটাও। দেখছেন পুরাটা শহর কিন্তু আমরা নিয়ে নিতেছি এইভাবে, আপনি চাইলে এইভাবে লোকাল যারা বিজনেস আছে বা আমেরিকান শহরে যদি বলে দেয় যে আপনার যদি লোকাল বিজনেস আছে, যেমন আমি একটা একটা ক্লায়েন্টের কাজ পাইছিলাম, তার বিজনেসটা ছিল সেলুনের, তিনি সেলুনের বিজনেস করে, তো তার যদি আমি পুরো আমেরিকান শহরের মানুষগুলো দেখাই তাহলে কিন্তু সেটা অবাস্তব হয়ে যাবে। আমি সেটা কি করছি, আমি ক্যালিফোর্নিয়া ওই ওই শহরটারে আমি প্রচার করে দিছি, তার ওই শহরে মূলত বাড়ি, তো তা আমি ওই শহরটা দিয়ে দিছি, এখন ওই শহরে যারা আছে তারা কিন্তু তার কাছে ইজিভাবে এসে কিন্তু চুল কাটাতে পারবে। তো এই হচ্ছে কাহিনী। তো নর্থ ইন্দুনিয়া ওয়ার, ওকে, টেক্সাস, আর কোনটা নেওয়া যায়, নেভাডা, অরিগন, দেখি এটা নেই, 1970 সালে হয়েছে না, ওকে, এটাও নেই, ধরেন এটি আমি চাইলে কিন্তু এবার দেখেন একটু আমি এবার ডিটেলসে বুঝাইতেছি, ঠিক আছে, এই যে আমার মূলত চারটা শহর নেওয়া হয়ে গেছে, আমি চাচ্ছি যে আমি তো এবার আমেরিকান শহরের এই কয়টা শহর করে ফেললাম, আমি চাচ্ছি যে এবার আমার একটা যেন অন্য কান্ট্রিতে হয়, তো ধরেন আমি চাচ্ছি যে এবার ইন্ডিয়াতে হোক, তাহলে ইন্ডিয়া আবার এখানে লিখবেন, ইন্ডিয়া, ইন্ডিয়া, ওকে, ইন্ডিয়া, অন্য কিছু হয় নাকি, ওকে, ইন্ডিয়া হওয়ার কথা, আমি দেখছি দুই কান্ট্রি হয়, বাংলাদেশ দেখি, বাংলাদেশ, 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 ওকে, বাংলাদেশ সিটি,
কান্ট্রি, এই যে দেখেন তাহলে আর একটা শহরে কিন্তু আমি নামটা বের করলাম, দুইটা শহর মানে দুইটা কান্ট্রি কিন্তু হয়ে গেলে। এবার বাংলাদেশের কিন্তু আমি লোকেশন টার্গেট করতে পারবো, ঠিক আছে? আপনি চাইলে সারা ওয়ার্ল্ডের লোকেশনগুলো আপনি এভাবে এভাবে নিতে পারেন, ঠিক আছে? একসাথে কিন্তু আপনি অনেকগুলো কান্ট্রিতে কিন্তু অ্যাড চালাইতে পারবেন এভাবে, ঠিক আছে? আশা করি এবার এই বিষয়টা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো যাই হোক, এটা আমি করে ফেললাম, আমি বাংলাদেশটা ডিলিট করে দিলাম। ওকে, আপনি চাইলে কিন্তু এভাবে অ্যাড করে নিতে পারবেন। তো যাই হোক, এবার আমরা জেন্ডারটা সিলেক্ট করে ফেলি। আমার এই প্রোডাক্টটা হচ্ছে মূলত 18 থেকে 45 বছর, সবসময় 45 বছর পর্যন্তই বেটার সর্বোচ্চ, ঠিক আছে? যখনই অ্যাড ডাউন করবেন 45ই দিয়ে দিবেন, 45-এর উপরে না যাওয়াই ভালো, কারণ সেটাতে খুব একটা লাভবান হবেন না। যদি আপনার প্রোডাক্টটা যদি ইয়াংদের জন্য হয় বা যদি বৃদ্ধদের জন্য হয় তাহলে অবশ্যই বেশি বাড়াই দেবেন। আপনি প্রোডাক্ট দেখলে বুঝতে পারেন। জেন্ডারটা আমি সিলেক্ট করে দিই এবার। জেন্ডার দিয়ে দিলাম হচ্ছে অল জেন্ডার, গত ক্লাসে আমরা দেখছিলাম ম্যান মেবি। তো এবার হয়ে গেছে মোটামুটি, ওকে, শি অল ডিটেলস, দেখি দেখি শি অল ডিটেলস, ওকে, আর কোনো কিছু বাদ নেই এখানে। এবার আমি দেখি আমার অডিয়েন্সগুলো সিলেক্ট করে ফেলি, ওকে, জেন্ডার, কাস্টম অডিয়েন্স লুক লাইক, এখানে না, ওকে, ল্যাঙ্গুয়েজ, ওকে। এবার দেখেন জেন্ডারের নিচে আসবেন, একটু খুঁজলে পেয়ে যাবেন, এটা হচ্ছে ডিটেল টার্গেটিং। আমরা দেখেছিলাম না ডিটেল টার্গেটিংটা, যে কোন সফটটাতে করতে হবে, মনে আছে কি? হ্যালো, হ্যাঁ ভাই দিছিলেন। ওকে, তাহলে তার এটা দেখানো দরকার নাই, যেহেতু আপনি কিন্তু এটা টার্গেটিং না করলেও চলবে। এখন ফেসবুক হচ্ছে মেটা ভার্সন, ওকে, এটাতে কোনো প্রবলেম হয় না। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও কোনো সমস্যা নাই। এটা আমরা লাইভে একবারে মনে করেন হাতে কলমে দেখছি, ঠিক আছে? আমার একটা পেজ ছিল শপিং রিলেটেড, আমি কোনো মানুষকে টার্গেটেড করি নাই, না করে আমি পোস্ট মানে একটা রান করছিলাম, কিন্তু আমার শপিং রিলেটেড লোকদের কাছেই মূলত ফেসবুক পৌঁছাই দিয়েছিল। তো এটা না দিলে কোনো প্রবলেম নাই, আবার চাইলে দিতে পারেন। আমি যেহেতু ওই ক্লাসটা দেখাইছিলাম তো এটা দিয়ে দিতে পারেন। ধরেন আমি দুই একটা দিয়ে দিলাম, এটা হচ্ছে ফ্যাশন রিলেটেড, তো আমি দিয়ে দিলাম হচ্ছে ফ্যাশন, ফ্যাশন দেখি আসে কি না, ফ্যাশন, ওকে, ফ্যাশন ডিজাইন, ফ্যাশন ব্লগ, ওকে, এখানে অনেকগুলো আছে। এখানে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, আপনি কিন্তু গত পর্বে শুধু কিওয়ার্ডটা দেখাইছিলাম, ঠিক আছে? এখানে অনেকগুলো, ধরেন আমি আগে দিয়ে দেখাই আপনাকে দুই একটা, ডেমোগ্রাফি আছে, এটা হচ্ছে ইন্টারেস্টেড পার্সন, যারা এগুলা কিনতে আগ্রহী বা এগুলোর প্রতি আগ্রহী তাদেরকে দেখাবে, ঠিক আছে? ধরেন স্টার্ট ফ্যাশন, ফ্যাশন ব্লগ, ওকে, যারা ফ্যাশন ব্লগে আগ্রহী তাদেরকে দেখাবে, ঠিক আছে? যারা ইন্টারেস্টেড পার্সন। ব্রাউজ করি, দেখেন ব্রাউজে যখন আমি ক্লিক করবো এখানে ডেমোগ্রাফি আছে, ইন্টারেস্টেড আছে, বিহেভিয়ার আছে, এর ভিতরে কিন্তু আবার অনেক ক্যাটাগরি আছে। ধরেন আমি ধরেন ডেমোগ্রাফিটা দেখাই, দেখেন এডুকেশন, যদি আপনার একটা এডুকেশন রিলেটেড হয় বা আপনি কোনো নির্দিষ্ট মানে কোনো লোকদেরকে টার্গেট করতেছেন তাহলে আপনি ডেমোগ্রাফিতে আসতে পারেন। ধরেন এখানে রিলেশন, যারা নতুন রিলেশন করছেন, ধরেন আপনার একটা প্রোডাক্ট হচ্ছে গিফট প্রোডাক্ট বা যারা নতুন রিলেশনশিপে গেছে তাদেরকে আপনার দরকার, তাহলে আপনি কি এই ডেমোগ্রাফিতে এসে ওদেরকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? রিলেশনশিপ স্ট্যাটাস দ্বারা দিতে তাদের কাছে শুরু করবে। এখানে অনেকগুলো সিস্টেম আছে, ওপেন রিলেশন, সিঙ্গেল, এগুলা ম্যারিড, ঠিক আছে, কাপল মোপল যা লাগে সব এখানে আছে, ঠিক আছে? এইভাবে আপনি কিন্তু টার্গেট করতে পারেন। ফিনান্সিয়াল যারা এগুলোর সাথে যুক্ত আছে, তো আবার ওয়ার্কিং বা নতুনে যারা কাজ করতেছে তাদেরকে, আবার এডুকেশন, যারা এডুকেশন মানে ইউনিভার্সিটি স্কুল, এখানে আপনি কিন্তু টার্গেট করতে পারবেন এইভাবে, ঠিক আছে? এগুলো একটা বিশাল একটা জায়গা আর কি, এগুলো আপনি ডেমোগ্রাফি থেকে বের করতে পারেন, একটু চেক করে নেবেন, ঠিক আছে? যদিও এগুলো খুব একটা লাগে না। এবার বিহেভিয়ার, বিহেভিয়ার্সে যদি যান, ইউনিভার্সিটি, ডিজিটাল অ্যাক্টিভিটিস, এগুলো আপনি কিন্তু টার্গেট করতে পারেন। এখান থেকে কিন্তু আপনি মোবাইলটাও টার্গেট করতে পারবেন, যা আপনি যদি চান যে ডিভাইস টার্গেট করবো, ধরেন ডিভাইস কি, ধরেন আপনার মোবাইলটা যদি এই যে দেখেন কত মাস আগে কিনছে, এগুলো টার্গেট করতে পারবেন। আবার এখানে মজার বিষয় হচ্ছে স্যামসাং, ওপ্পো, এগুলো সেটও কিন্তু টার্গেট করা যাবে, শুধু ওপ্পো সেটেই যাবো, ঠিক আছে? ব্যাপারটা বুঝতেছেন এখানে কী চলতেছে? তো এখানে সব কিছু একটু ভালো করে চেক করবেন তাহলে কিন্তু আর একটু বেটারভাবে ই করতে পারেন। দেখেন ওয়ান প্লাস মোবাইলে যদি থাকে এগুলো দেখাইতে পারবেন, টিক মার্ক দিয়ে দিলে ওয়ান প্লাস বাংলাদেশি মানুষ বা আমেরিকান মানুষ কতগুলো মানুষ ইউজ করতো সেটাও কিন্তু এখান থেকে দেখা যেতে। দেখেন সাইজ, অ্যাডভান্স সাইজ 11 লাখ, না 11 কোটি, যাই হোক, হিসাব মিশাব আমি খুব দুর্বল,
যাই হোক, এটা এভাবে করা যায়। এই ভিপ মানে ব্রাউজার, এখানে ক্লিক করলে এই সিস্টেমটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি আপাতত একটাই দিলাম, ফ্যাশন ব্লগে যারা আকৃষ্ট, আমি আপাতত না দিলেও সমস্যা নেই, তো আমি দিলাম না, না দিয়ে এবার আমি নিচের দিকে আসলাম। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কোন দেশে আপনার প্রোডাক্টটা, যে যে দেশের যে ল্যাঙ্গুয়েজের জন্য চলবে সেই ল্যাঙ্গুয়েজটা তো আপনি বুঝতেই পারবেন। যে বায়ার যদি ধরেন ইতালি থাকে বা ফ্রান্স থাকে, তাহলে ফ্রান্সের ভাষার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন। আর সবাই যেহেতু এখন ইংলিশে দেখে, তাহলে সব থেকে বেটার হবে কোনটা, আপনি ইংলিশটাই সেট আপ করা, ইংলিশ ইউকে, তাহলে আর কোনো ঝামেলা নেই। যদি বায়ার বলে যে এটা শুধু ফ্রান্স বা অন্য অন্য কান্ট্রি, জার্মানি, এগুলো যদি হয়, তাহলে আপনি ওই ধরনের ভাষা সিলেক্ট করবেন। এখানে সকল ভাষাই আছে, কিন্তু ধরেন বাংলা দরকার, তাহলে কি লিখে বাংলা তো লিখলে হবে না, বেঙ্গলি লিখতে হবে, এই যে বেঙ্গলি, ঠিক আছে, বেঙ্গলি লিখলে বাংলা ভাষা যারা আগ্রহী তারা, তো আপনি চাইলে ভাষাগুলো এইভাবে সিলেক্ট করতে পারেন যে কোনো। আমি চাচ্ছি ইংলিশ অল দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা দেওয়ার পর নিচের দিকে আমি এসে পড়ি, তো এখানে দেখেন প্লেসমেন্ট, এই অ্যাডটা, প্লেসমেন্টের এই জিনিসটা আমি গত পর্বে শুধু আমি স্কিপ করে চলে গেছিলাম। অ্যাডটা মূলত অটোমেটিক প্লেসমেন্ট, এটা হচ্ছে আপনার অ্যাডটা কি অটোমেটিকলি যাবো না ম্যানুয়ালি, আপনি এখান থেকে ম্যানুয়ালি করে নিতে পারেন। অটোমেটিকলি আর ম্যানুয়ালি পার্থক্য কী, এটা কি কোথায় যাবে? এই অ্যাডটা বিভিন্ন সোশ্যাল মানে সাইট আছে, যেমন হোয়াটসঅ্যাপ হতে পারে, মেসেঞ্জার হতে পারে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, তারপরে মানে ফেসবুকের সাথে যতগুলো কানেক্ট আছে, ওদের যে প্লেসমেন্টগুলো জায়গাগুলো আছে অটোমেটিকলি যাবে। আর যদি এটা না দেন, আপনি যদি ম্যানুয়ালি দেন, তাহলে ধরেন ম্যানুয়ালি দেখেন ক্লিক করি কোথায় কোথায় যাবে, ফেসবুকে যাবে, অটো নেটওয়ার্ক, যতগুলো ফেসবুকের নেটওয়ার্ক আছে সবগুলোতে যাবে কি না সেটা আপনি সিলেক্ট করতে পারেন, বা ইনস্টাগ্রামে যাবে কি না সেটা যদি না যায় তুলে দিতে পারবেন, ঠিক আছে। আর যদি অটোমেটিকলি দেন, তাহলে তিনি নিজের থেকে নিয়ে নেবে সবগুলো, বিষয়টা বুঝতে পারছেন? হ্যালো, ওকে, তাহলে এবার আমি নেক্সট করে ফেলি, ঠিক আছে, এগুলো আপাতত জানা দরকার নাই, ব্ল্যাক লিস্ট, ওকে, কন্টিনিউ করে ফেলি, এবার নেক্সট পেজে চলে আসি। আর ক্লাসগুলো খুবই সিম্পল অ্যান্ড খুবই ছোট, ঠিক আছে, কোনো প্যারা নাই, মানে শেখা দরকার, আমরা অল্প সময় শিখে ফেলব। তো এবার ধরেন আমি নিউ অ্যাডস দিয়ে দিলাম, একটা নাম দিয়ে দিলাম আর কি, প্যারা নাই হতো, দিয়ে দিলাম, দিয়ে পরে আমি দিচ্ছি হচ্ছে ধরেন আমি এই পেজটা, আমার এই পেজটা আমি চাচ্ছি না যে পোস্টটা করতে, আমি চাচ্ছি যে অন্য একটা পেজে এই পোস্টটা হোক, তো আমি স্মার্ট জোনে যাই, ওকে, স্মার্ট জোনটা আমি সিলেক্ট করে দিলাম। তো এবার আসি, যেহেতু এটা আমাদের এঙ্গেজমেন্ট অ্যাড, ঠিক আছে, এখানে সবসময় কিন্তু ক্রিয়েট অ্যাড দেখা থাকে, যদি আপনি এখানে যে অ্যাডটা রান করতে চান, ধরেন এখানে যে অ্যাডটা রান করতে চান সেটা আপনার কোনো পোস্ট না, ওকে, যদি পোস্ট থাকে তাহলে আপনাকে সেটা সিলেক্ট করে দিতে হবে, আর যদি পোস্ট না থাকে তাহলে আপনি এখান থেকে কি তৈরি করতে পারবেন একটা অ্যাড, সেটা কিন্তু আপনার পেজে শো করবে না, উইদাউট কোনো পেজে আপনাকে শো করবে না ওই পোস্ট, শুধু মানুষ দেখতে পারবে, রিয়াকশন করতে পারে, ওইখানে কত হাহা পড়ছে না, কত লাভ রিয়েক্ট পড়ছে সেটা আপনি দেখতে পারবেন যতদিন অ্যাড চলতেছে, তারপরে কিন্তু আপনি দেখতে পারতেছেন না, ঠিক আছে। তো এটা যদি হয় তাহলে আপনি এখান থেকে অ্যাড করবেন, যেহেতু আমাদের পোস্টটা হচ্ছে মানুষ দেখবে, দেন ওইখানে আমার পরবর্তীতে যেন আমি দেখতে পারি যে আমার পেজটা কত মানুষ কমেন্ট করছে, মানে আপনার পোস্ট এঙ্গেজমেন্টটা দেখতে চান, তাহলে আপনি ইউজ দ্য এক্সটেন্ডিং পোস্ট, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে দেওয়ার পর এবার আমি পোস্টটা সিলেক্ট করবো, সিলেক্ট, এখানে ক্লিক মানে সিলেক্ট করার অপশন, সিলেক্ট, ওকে, এবার আমার পোস্টটা হচ্ছে এটা, আসসালামু আলাইকুম, প্রচণ্ড গরমে কমফর্ট, ওকে, এটা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম, আমার ওই পেজের ভিতরে যে এই পোস্টটা আছে, এবার আমার দেখেন এখানে সব কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি, এই পোস্টটা কিন্তু আমার এটা, ঠিক আছে। এবার দেখেন এখানে মেসেজ এর একটা অপশন চলে আসে, এটা হচ্ছে প্রোডাক্টগুলো চলে আসে, এবার এখানে দেখেন আটটা লাভ মানে লাইক লাভ মিলার টোটাল আটটা রিয়াকশন পড়ছে, তো এটাও কিন্তু দেখতে পাবেন, এবার যতগুলো হবে আপনার পেজ থেকে কিন্তু দেখতে পারবেন। তো এবার যদি একটু, হ্যাঁ, পোস্টটা আমাদের হয়ে গেছে, এখান থেকে আমরা সেট আপ করে ফেলছি, এবার মেসেজ, এবার এই যে একটা বাটন দেখতেছেন আপনি, একটু আমি এটা নিচের দিকে দিয়ে দিই, এই যে আমি কিন্তু এখানে একটা বাটন সেট করে দিছি, কল নাও অ্যাকশন বাটন, এখানে দেখেন মেসেজ নাও বাটন আছে, ঠিক আছে, স্যান্ড এ মেসেজ, এখানে চাইলে মেসেজ নাও বাটনের জায়গায় আপনি অন্য কোনো বাটন দিয়ে দিতেন, নো বাটন যদি চান যে বাটন দিব না তাহলে নো বাটন দিয়ে দিতে পারেন, তো আমি চাচ্ছি মেসেজ নাও বাটনই থাক, যেহেতু আমাদের প্রোডাক্টগুলো সেল করা দরকার। তো এখান থেকে আইসা এক, আমরা অনেক ওই পর্বগুলোতে শিখছিলাম না যে অটোমেটিক, আমার আগের ভিডিওগুলো কি দেখছিলা অটোমেটিকলি কীভাবে অটো রিপ্লে তৈরি করা যায়, মানে অটো রিসপন্স করবে অটোমেটিকলি, একটা লেখা থাকবে অনেকের পেজের ভিতরে গেলেই দেখতে পারবা যে লেখা থাকবে যে
আপনি কি প্রোডাক্ট কিনতে চান, যদি বলে যে হ্যাঁ ইয়েস, তাহলে ওইখানে ক্লিক করলে তার কাছে বাকি ইনফরমেশনগুলো চলে যাবে প্রোডাক্টের। এটা হচ্ছে অটো, মানে অটোমেটিক রেসপন্স করার একটা সিস্টেম দিয়ে দিছে। ওকে, এখানে আমি ক্লিক করি এডিট। আপনি চাইলে কিন্তু এই মেসেজটা চেঞ্জও করতে পারবেন, একটা একটা সেট করে দিলেন। কেউ এসে যদি বলে যে এটার প্রাইস কত, মানে একটা কোশ্চেন করবে, সেটার উত্তর অটোমেটিকলি চলে যাবে। তো এখানে একটা লেখা চলেই গেছে, দেখেন হায়, মানে তার নাম যাবে প্রথমে, একটা এসএমএস যাবে, যখনই তিনি মেসেজের ও এখানে ক্লিক করবে লেখা উঠবে হায়, তার যে কোনো একটা নাম হতে পারে, প্লিজ লেট মি নাও, উই ক্যান হেল্প ইউ। ঠিক আছে, তো এরকম একটা এসএমএস। আপনি চাইলে এটা বাংলায় করে দিতে পারেন, ঠিক আছে, ওইখানে এসটিএমএল দিয়ে করে ফেলছে, ঠিক আছে, এটা বাংলায় করে দিতে পারেন। বা তাকে, তার যদি কোনো কিছু আক্স বা জিজ্ঞাসা করা থাকে প্রোডাক্ট সম্পর্কে, তাহলে এখানে বলে দিলেন যে এই প্রোডাক্টের প্রাইস কত, আক্স দ্য প্রাইস, তাহলে এখানে এই এই কোশ্চেনটা আমি সিলেক্ট করে দিলাম। তো এবার এবার এই কোশ্চেন ডাবো, থ্যাংক ইউ ফর ইন্টারেস্টেড, আই উইল ব্যাক টু, ওকে টু ইউ, কোথায় জানিয়েছিলাম, ব্যাক টু ইউ উইথ প্রাইস, মানে এই প্রাইসটা আপনি বলবেন, দেখেন বাংলাটা কি। তা আপনার অনুগ্রহের জন্য ধন্যবাদ, আমরা মূল্যের সাথে আপনার কাছে ফিরে আসবো, মানে আমরা কিছুক্ষণ পরে মূল্যটা বলবো আর কি, আপনি তখন যায় কিন্তু এখান থেকে বলে দিতে, অথবা লিখতে পারেন যে প্রাইস প্রাইস প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট প্রাইস লেখা হচ্ছে না কেন, ওকে প্রোডাক্ট প্রাইস $15 বা $5, এই একটা গেঞ্জির দাম হচ্ছে $5, বা বাংলাদেশি টাকা $5 দিয়ে দিলেন, মানে $500 দিয়ে দিলেন। এখানে আপনি বাংলা লিখতে পারেন, যেহেতু আমার কিবোর্ড বাংলায় না, এই প্রোডাক্ট, এই প্রোডাক্টটির মূল্য, সরি, প্রোডাক্টটির মূল্য $500, তো বাংলায় আপনি দিতে পারবেন, আমি এটা বাংলায় দিয়ে দিই, ধরেন এখানে দিয়ে দিলাম প্রোডাক্টের প্রাইস হচ্ছে $500, প্রোডাক্টের মূল্য $500। তার মানে কি, এই এসএমএসটা যখনই কেউ বলবে আক্স ফর, মানে অ্যান্সার, এই প্রশ্নটা যখনই ওইখানে চলে যাবে, যখনই ওখানে ক্লিক করবে, সাথে সাথে এই প্রোডাক্টের এই প্রাইসটা তার কাছে অটোমেটিকলি শো করবে, মানে কোশ্চেন। তারপরে আপনি অনেকগুলো কোশ্চেন সেট করে দিতে পারবেন, যে আপনার লোকেশন কোথায়, ক্যান ইউ চেক দ্য প্রাইস অফ প্রোডাক্ট, এগুলো আপনি অনেক কিছু কোশ্চেন আছে, এগুলো আপনি সিলেক্ট, মানে সেট আপ করে ফেলতে পারবেন, করে আপনাকে অ্যাডটা রান করতে পারবেন। আর চাইলে না দিলেও কোনো সমস্যা নেই, এই যে দেখেন এটা কোন কোন জায়গায় শো করবে, এই দেখেন হোয়ার ইউ লোকেশন, এখানে শো করবে হোয়ার ইউ লোকেশন, দেখছেন একটা এখানে বাটনের মধ্যে শো করতেছে না পাশে, এটা দেখাবো কিভাবে, ওকে এই যে দেখেন একটু, ওকে এই দেখছো এইখানে কিছু প্রাইস শো করতেছে না, মানে লেখাগুলো, এইগুলো হচ্ছে এখান থেকে শো করতে হবে, লিখতে হবে এখান থেকে, ঠিক আছে, এগুলো চাইলে তোমার মনের মতো করে লিখতে পারো, আপনি কি প্রোডাক্ট কিনতে আগ্রহী, আপনার যা মনে আসে তাই একটা বাটন এগুলো সেট করে দিতে পারেন, সেটা আপনার ব্যাক ব্যক্তিগত, অথবা যদি এটাতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি সাজেস্ট করব, আমার এটা নিয়ে একটা ভিডিও আছে ওইটা দেখা, ঠিক আছে, আপনি না চাইলে সমস্যা নাই, এটা না চাইলেও আপনি কি সেভ কর ই করতে পারেন, পোস্ট করতে পারবেন, ঠিক আছে, মানে অ্যাড রান করতে পারেন, এটা কোনো বিষয় না। তো এটা দেওয়ার পর আপনি চাইলে এবার ধরেন এটা কমপ্লিটলি হয়ে গেছে, তো ওকে ওকে এটা তো সব সমাপ্তই, ঠিক আছে, এবার যেটা করতে হবে, এবার আপনি এসে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে পোস্টটা, এবার এই পোস্টটা আমি কোথা থেকে দেখলাম, ওই আমার পেজের ভিতরে এটা আছে, তো এবার আমি এটা পাবলিশ করলে পেমেন্ট অপশনটা তো বলছি আগে সিলেক্ট করে, মানে ভেরিফাই করে নিতে হবে, পেমেন্টটা সেট আপ করে তারপরে এবার পাবলিশে ক্লিক করলে এই অ্যাডটা অটোমেটিকলি রান হয়ে যাবে, ঠিক আছে। তো এবার এই অ্যাডের ভিতরে যদি কোনো জায়গায় সমস্যা হয় সেটা আমাকে প্রশ্ন করে, যে আমি এই জায়গায় বুঝি না, আমি আবার বোঝাই। ভাই আমার কোশ্চেন হচ্ছে, এই যে সময়টা আছে না, স্টার্ট টাইম আর এন্ড টাইম, ওকে এই গত পর্বের টাইমের জায়গায় আটকেছি না, মনে করেন আমি এন্ড টাইমটা দিলাম না, কিভাবে শেষ করব ওইটা, ওকে
ইন টাইমটা না দিলে কোনো সমস্যা নাই, আপনি যেটা করবেন, আমি আবার একটু যাই প্রথম দিকে, ফেসবুকে চলে যাব, ফেসবুক facebook.com/adminager চলে গেলাম। তো যেহেতু আমি এখান থেকে অ্যাডটা রান করতে পারতাছি, কিন্তু আমি ই করতে পারতাছি না, মানে অফ করতে পারতাছি না, তাই তো সমস্যাটা এই জায়গায়। এই যে দেখো, যদি তোমার এখন ধরো 1 ঘন্টা তোমার অ্যাডটা চলতেছে, পারফরমেন্স ভালো করতেছে না, এখন তোমার করণীয় হচ্ছে তুমি এই অ্যাডটা বন্ধ করতে চাচ্ছ, ঠিক আছে। এই যে এখানে একটা বাটন দেওয়া আছে দেখছো, এই বাটনটা শুধু এদিকে এনে দিবা, যখন এটা গ্রিন মানে নীল হয়ে থাকবে তখনই মনে করবো যে অ্যাডটা রান হয়ে রয়েছে, ঠিক আছে। এটা ডাবটে থাকলে সমস্যা মানে হবে না, কিন্তু যখনই এটা অন থাকবে বা এখানে অ্যাক্টিভ লেখা থাকবে তখনই বুঝতে হবে যে আপনার অ্যাডটা রান হয়ে গেছে বা অ্যাডটা চলতেছে, ঠিক আছে। যখন এটা অফ করে দেবেন সাথে সাথে এই অ্যাডটা বন্ধ হয়ে যাবে। এবার বুঝতে পারছেন, এই যে এটার মতো হবে, ওকে। এবার ইন টাইমটা মানে ইন টাইমটা হচ্ছে এটা আপনি চাইলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, সেটা হচ্ছে ইন টাইম দিয়ে দিলে, মানে এটা যদি দেন আপনি, ধরেন অমুক তারিখে আমি বন্ধ করতে চাচ্ছি, ধরেন 20 তারিখে বা 30 তারিখে সামনের মাসে টাকা দিয়ে দিচ্ছেন, আপনি চাচ্ছেন না যে এখানে আর এসে আপনি কোনো নাড়াচাড়া করবেন, তো ওইটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। 30 তারিখে এটা ডেট সিলেক্ট ডেলিভারি দিলে, মানে আপনি যদি এটা দেন তো, ঠিক আছে। এবার ওকে, তাহলে আর কি, তাহলে আমি আজকের মতো ক্লাস স্টপ করে দিই, আর গত পর্বের ক্লাসের কাজগুলো দেন আজকের ক্লাস মানে অ্যাডগুলোর কাজ আপনি করে ফেলেন, আমি কালকে দেখে দিই, ঠিক আছে, এটা বেটার হবে। আর মার্কেটের কি অবস্থা, আপনি কি বাইরে কিছু করতেছেন কন্টিনিউ? হ্যাঁ মানে কন্টিনিউ করতেছি, কম হচ্ছে আর কি। ও বাইরে তো আসতেছে নাকি? না বাইরে 2-3 দিন ধরে আসে না, আমার ওয়াইফাই প্রবলেম ছিল তো কালকে সলভ হয়েছে। ও ওয়াইফাই প্রবলেম, অ্যাক্টিভ না থাকলে কিন্তু বাইরে কম আসবে, ঠিক আছে। অ্যাক্টিভ ছিলাম অবশ্য, ওকে, মানে ফোনে রিয়া দিয়ে দিলাম বাইরে কষ্টের। এটা আমার আমার অ্যাকাউন্টে ভাই কালকে একটু সকাল সকাল ভেরিফাই করে দিয়ে আমার কাছে হচ্ছে না, এই মাসে এখনো হয় নাই, না বলতে পারি না, মানে ট্রাই করি নাই, সাবমিট করি নাই, খালি ঠিকটা নিচ্ছে না। ওকে ঠিক আছে, তাহলে কালকে আমি করে দিই, ঠিক আছে। ওকে তাহলে আমি ক্লাস স্টপ করে দিই, ঠিক আছে।